বেবি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আচার বিক্রি করতো এত ছোট বাচ্চা মেয়ে আচার কিভাবে তৈরি করত গ্রামের লোকেরা এটা নিয়ে চর্চা শুরু করলো তার মা বিছানায় শুয়ে শুয়ে তাকে সব কাজ বুঝিয়ে দিত বেবি তার মা ঠিক যেমনটা বলতো ঠিক তেমনটাই করে যেত তাই জন্য সে আচার তৈরি করতে পারতো বেবি বাড়িতে হামন দিস্তায় মশলা কুটে আচার তৈরি করত। আর সেগুলো বিক্রি করে যে টাকা পেতো সেই টাকা দিয়ে নিজের মায়ের জন্য ফল আর ওষুধ নিয়ে আসতো এইভাবে কিছুদিন কেটে যায় বেবি প্রত্যেক দিনের মতো সেদিনও আচার বিক্রি করতে বের হয় তখনই বাড়ির সামনে পাখিদের প্রচুর আওয়াজ শোনা গেল আর চারিদিকে ঝড়ো হওয়ার কারণে সব কিছু নচ হয়ে গেল। বেবি এটা দেখে একটু ভয় পেয়ে যায় তখন সে বাইরে বেরিয়ে দেখতে লাগলো তখন সে দেখলো তার বাড়ির উঠোনের সামনে গণেশ ঠাকুরের একটা মূর্তি ছিল এটা দেখে সে অবাক হয়ে যায় এইভাবে হঠাৎ করে এই মূর্তিটা এখানে কি করে এলো এটাকে এখানে কে রাখলো হ্যাঁ মনে হচ্ছে দুদিন পরে গণেশ চতুর্থী আসছে তাই হয়তো কেউ ভুল করে এখানে এনে রেখে দিয়েছে এইরকম ভেবে সে ওই মূর্তিটাকে তুলে নিয়ে বাড়ির সামনে দাবাতে রেখে ভেতরে চলে গেল ততক্ষণে তার মা বেবিকে বলল। বেবি মা তুমি আজকে গণেশ ঠাকুরের পুজো করেছো না। মা আমি এই চার দিন ধরে গণেশ ঠাকুরের কোনো পুজো করিনি আর এমনিতেও গণেশ ঠাকুর আমাদের জন্য কি করেছে এই তো তোমাকে অসুস্থ করে দিয়েছে আর বাবাকে তো আমার কাছ থেকে কেড়ে নিল এই জন্য আমি ওনার পুজো কেন করব তাই আমি ভেবে নিয়েছি আমার বুদ্ধি হয়ে গেছে যে আমি আর ওনার কোনোদিন পুজো করব না এইভাবে বেবি কঠোর হয়ে বলল তার এই কথাগুলো শুনে তার মাথাকে বলল। মা এরকম বলতে নেই ভগবান যা করে আমাদের ভালোর জন্যই করে যদি ওনার কৃপা না থাকতো তাহলে আজ আমরা বেঁচেই থাকতাম না তাই এরকম কোনোদিন বলবে না ঠিক আছে মা এইভাবে তার বোঝালো কিন্তু বেবি তার মায়ের কোনো কথাই শুনলো না নিজের কাজে লেগে পড়লো ততক্ষণে সেখানে এক মহিলা এলো সে এসে বেবিকে বলল। বেবি কাল আমার বাড়িতে কিছু অতিথি আসবে তাদের জন্য ভালো ভোজনের ব্যবস্থা করেছি তুমি তো হামন্দিস্তা দিয়ে খুব সুন্দর আচার তৈরি করো তাই আমার জন্য পাঁচশো গ্রাম তৈরি করে দিও তো যদি তুমি চাও টাকা এক্ষুনি ঠিক আছে মাসিমা বানিয়ে দেব সেই মহিলা বেবিকে টাকা দিয়ে সেখান থেকে চলে গেল বেবি টমেটো গুলো ধুয়ে নিয়ে সেই কাজে লেগে পড়লো হঠাৎ করে বেবি বুঝতে পারলো সে একটু দুর্বল মনে হচ্ছে সে বুঝতে পারছিল না যে হঠাৎ করে তার সাথে এরকম কেন হলো সে এত দুর্বল কি করে হলো আমি একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে কাজে লেগে এরকম বলে বেবি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। কিন্তু তার প্রচন্ড জ্বর হওয়ার কারণে সে অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে রইল পরের দিন সকালে সেই মহিলা আচার নেওয়ার জন্য তার বাড়ির কাছে এলো তখনই হঠাৎ করে তার দাবায় রাখা গণেশ ঠাকুরের মূর্তি বেবিতে পরিণত হলো মাসিমা আমি তো বাইরেই রয়েছি আমি কিছুক্ষণ আগে আপনার বাড়ির কাছে গিয়েছিলাম কিন্তু সেখানে কেউ ছিল না বলে আমি আবার ফিরে এলাম বেবির কথা শুনে সে বলল ও আচ্ছা কোনো ব্যাপার না ওই আচারটা দাও কাল তো তোমাকে আমি টাকা দিয়ে গেলাম তখন বেবির রূপে থাকা গণেশ ঠাকুর বললেন হ্যাঁ মাসিমা আপনি টাকা দিয়েছিলেন সেই মহিলা আচার নিয়ে সেখান থেকে চলে গেল গণেশ ঠাকুর তারপর নিজের আসল রূপে এসে বাড়ির ভেতরে গেল বেবির অসুস্থ মাকে ছুঁয়ে দেখতেই সে একদম ঠিক হয়ে গেল এইভাবে গণেশ ঠাকুর বেবির কাছে গিয়েও তাকে ছুঁয়ে তার জ্বর পুরোপুরি ঠিক করে দিল তখন সেখানে রাখা হামন্দিস্তা গণেশ ঠাকুর করতে লাগলো সেই হামন্দিস্তার ভেতর থেকে সোনার কয়েন বের হতে লাগলো এরকম আওয়াজ শুনে বেবির ঘুম ভেঙে গেল সে দেখতে গেল তার চোখের সামনে গণেশ ঠাকুর দাঁড়িয়েছিল এটা দেখে বেবি অনেকটা অবাক হয়ে গেল বেবি তুমি তো আমার কাছে আসছিলে না তাই আমি নিজেই তোমার কাছে চলে এলাম তুমি যদি আমার করো তাহলে আমার খুব ভালো লাগবে আজ থেকে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে আমার থেকে আর তুমি রাগ করে থেকো না এরকম বলে গণেশ ঠাকুর সেখান থেকে উদা হয়ে গেলেন বেবির যেন এসব কিছু স্বপ্ন মনে হচ্ছিল তখনই সেখানে তার মা এলো তার মাকে দেখে সে অবাক হয়ে গেল তারপরে বেবি তার মাকে সব ঘটনা বলল। গণেশ ঠাকুর আমাকে ক্ষমা করে দেবেন আমি সত্যি আপনার পুজো করা বন্ধ করে দিছিলাম সত্যি কি আপনি আমার জন্য এখানে এসেছিলেন এইভাবে সে ভক্তির সাথে বলল। এ হামুন দিস্তাতে সব সময় সোনার কয়েন বের হতে লাগলো। এদিনের পর থেকে মা আর মেয়ে গণেশ ঠাকুরের প্রত্যেকদিন পূজা করতে লাগলো আর দুজনে খুব খুশি খুশি থাকতে লাগলো। সেটা একটা খুব বড় নদী ছিল। সেই নদীতে রাতের বেলা একটা নৌকাতে মাবেতি সাহায্যের জন্য চিঁচাছিল। বাঁচাও বাঁচাও আমাদের কেউ সাহায্য করো বাঁচাও বাচ্চাটা খুবই ভয় পাচ্ছিল এবং কেঁদেই যাচ্ছিল ভয় পেও না মা আমি আছি তো তার মা তাকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু মনে মনে হে প্রভু এ কেমন বিপদ এলো আমাদের উপর তুমি দয়া করো প্রভু রক্ষা করো এইভাবে সে ভগবানের কাছে প্রার্থনা করছিল তাদের নৌকাটি পানির সোতের সাহায্যে এগিয়ে যাচ্ছিল অবশেষে সকাল হয়ে গেল ওই বাচ্চা মেয়েটার চড়া ধূপের জন্য জল চেষ্টা পেয়েছিল তার মা বুঝতে পারল না যে সে কি করবে সেই কারণে সে তাকে নদীর জল খেতে বলল মা এখন এইটাই একটা রাস্তা সে কানতে কানতে বলল বাচ্চাটা নিচু হয়ে নদী থেকে জল খেতে লাগলো ঠিক তখনই সে নদীতে পড়ে গেল। এইটা দেখে সঙ্গে সঙ্গে তার মা তার হাত ধরে তাকে নৌকাতে তুলল। তারপর তাকে নৌকাতে তুললো মা একটু সাবধানে দেখলে তো কি হলো সে বলল। আমাদের এখান থেকে বাইরে বের করো। এই কথা বলে সে খুবই কষ্ট কিন্তু ওই নৌকাটা জলের সত্যি এগিয়ে যাচ্ছিল বাচ্চা মেয়েটা মাকে বলল। মা কাল থেকে না খেয়ে রইছি জল খেয়ে পেট ভরছে না খুব খিদে পেয়েছে সে কানতে কানতে তার মাকে বলল। মাউ অসহায় হয়ে পড়ল কিছুক্ষণ পরে ওই নৌকাটা একটা জায়গাতে আটকে গেল একটা গাছের ডালে গিয়ে আটকে গেল নৌকাটা তারপর তার মা বললো মা চলো আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাই না হলে আবার নৌকা এগিয়ে যেতে পারে তারা দুজন নৌকা থেকে ঠিক তখনই একটা গাছ থেকে শুনতে পাওয়া গেল। তোমরা ভয় পেও না এই নৌকা আর নড়বে না এই কথাটা শুনে তারা মা ও মেয়ে খুবই আশ্চর্য হয়ে গেল কে আছে ওইটা কার আওয়াজ তার মা জিজ্ঞাসা করলো আবার একটা আওয়াজ শুনতে পাওয়া গেল আমি আমি একটা মায়াবী গাছ এটা আমারই আওয়াজ এটা শোনার পর তারা খুবই অবাক হয়ে গেল কি হলো এইভাবে আশ্চর্যিত হয়ে কেন দেখছো তোমরা ভয় পেও না আমাকে তখন তার মা বলল ও তুমি যদি মায়াবী গাছ হয়ে থাকো তাহলে আমার মেয়েকে কিছু খাবার দাও ওর খুব খিদে পেয়েছে তারপর ওই গাছের মধ্যে মিষ্টি রসালো ফল চলে এলো তারা তো খুব খুশি হলো তারপর সে ওই গাছ থেকে ফলগুলোকে পারলো আর তার মেয়েকে খেতে দিল তারপরে সে নিজেও ওই ফলগুলোকে খেলো তারা দুজন নৌকাতে বসেই ওই ফল খেয়ে তাদের খিদে থেকে মেটালো তারপর সে ওই গাছকে বলল অনেক অনেক ধন্যবাদ আমাদের খিদে মেটানোর জন্যে তখন গাছটা বলল সে তো ঠিক আছে কিন্তু তুমি কে এই নৌকোয় কি করে এলে এখানে তখন সে কানতে কানতে বলছি এই কথা বলে সে সমস্ত কিছু তাকে বলতে লাগলো আমাদের গ্রামের নাম কৃষ্ণপুর আমি আর আমার স্বামী খুশি খুশি জীবন কাটাচ্ছিলাম আমাদের আর্থিক অবস্থাও খুব ভালো ছিল আমার স্বামী ব্যবসা করত সবকিছু ঠিকভাবেই চলছিল তখনই আমি মা হতে চলেছি খুশির খবরটা জানতে পারলাম আমি আমার শোনো তোমাকে স্বামীকে একটা খুশির খবর খবর দেব। তুমি তো মনে শুনে সেটা নাচতে শুরু করবে। রজনী আমরা দুই থেকে তিন হতে চলেছি এইটা শুনে আমার স্বামী খুব খুশি হলো আমার খুব ভালো করে দেখাশোনা করলো এইভাবে দিন কাটতে লাগলো তারপরে কীর্তির জন্ম হলো কীর্তি বড় হচ্ছিল একদিন আমার স্বামী খুবই পেরেশান ছিল রজনী এখান থেকে আমাদের এখনই চলে যেতে হবে কেন কি হলো এমনকি বিপদ এলো আমার বন্ধুরা আমাকে ঠকিয়েছে রজনী আমাদের পুরো ব্যবসাটা লস হয়ে গেছে রজনী আমি কিছু লোকের কাছ থেকে ঋণ করেছিলাম তারা তো আমাকে মেরেই ফেলবে রজনী এত টাকা তো আমাদের কাছে এখন নেই আমার কথাতে ওরা কেউ বিশ্বাস করবে না সেই জন্য এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো হবে চলো আমিও বেরোনোর জন্য তৈরি হয়ে পড়েছিলাম বেরোতেই যাচ্ছিলাম সেই সময় ব্যবসার লোকেরা সব চলে এলো আমাদের সমস্ত ডুবিয়ে তুমি পালাতে চাইছো ভালোই ভালোই বলছি আমাদের টাকাটা দিয়ে দাও তখন আমার স্বামী আমার কাছে অত টাকা নেই এখন আমি অন্য একটা গ্রামে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করব তারপর তোমাদের সমস্ত পাওনা আমি মিটিয়ে দেব। কিন্তু ওরা তোর কাছে যখন কোনো টাকাই নেই তাহলে নতুন করে ব্যবসা কি করে শুরু করবি তুই তুই এইভাবে শুনিবি না তাই না টাকা কি করে আদায় করতে হয় সেটা আমি ভালো করে জানি কিন্তু কিন্তু ওরা নির্দয়ভাবে আমার স্বামীকে মারতে লাগলো আমি ওদের অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু ওরা আমার স্বামীকে জোরে ধাক্কা দেয় আর গভীর চোট লাগার কারণে আমার স্বামীর মৃত্যু হয়ে যায় তোমরা মানুষ না জানোয়ার উনি তো বলেছিল তোমাদের সব ধার শোধ করে দেবে কিন্তু তোমরা শুনলে না তোমরা কি এখন আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবে আমাদেরও মেরে দাও আমাকে আমি কাঁদতে লাগলাম আমি ওদের বললাম তোমরা আমাদের বাড়ি গাড়ি সব নিয়ে নাও কিছু টাকা আছে সেগুলোও নিয়ে নাও তারপর আমি আমার স্বামীর শেষ করে আমি কীর্তিকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে এলাম কোথায় যাবো কিছুই বুঝতে পারছিলাম না গ্রামের বাইরে একটা ছোট্ট কুটির করে ওতে থাকবো ভেবেছিলাম লোকের বাড়িতে কাজ করে যেমন হোক করে আমাদের সংসার চলছিল কিছুদিন এইভাবেই কাটছিল কিন্তু হঠাৎ একদিন ওই জায়গাটার মালিকিনী চলে এলো কে তুমি আমি তোমাকে চিনি না এই জমিটা আমাদের আমি এখানে ঘর তৈরি করতে চাই এতদিন এই জমিটা এভাবে খালিই ছিল কিন্তু এখন অনেক টাকা জমিয়ে নিয়েছি এবারে একটা বড় বাড়ি তৈরি করতে চাই তুমি তাড়াতাড়ি এই কুড়ে ঘর ছেড়ে চলে যাও তারপরে আমি আমার বাড়ি তৈরি শুরু করব। উনি খুব ভালো করেই আমার সাথে কথা বলল অন্য কেউ যদি হতো তাহলে হয়তো উল্টো বলতো উনি খুব ভালো ছিল আমি ওনাকে আপনি আমার অনেক সাহায্য করেছেন আমি কিছুদিন ধরেই এখানে আছি আপনার অনেক অনেক ধন্যবাদ এই বলে আমি আবার রাস্তায় ফিরে এলাম কোথায় যাব কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না সন্ধে হয়ে এসেছিল নদীর ধারে এই নৌকাটা দেখতে পেয়ে আমরা এই নৌকায় এসে বসি তারপরে কি হলো আমার কিছুই মনে নেই নৌকাটা নদীতে বয়েই চলে যাচ্ছিল আর আমরা এখানে চলে আসি এটা শোনার পরে মায়াবী গাছটা হম যা হয়েছে সেটা বাদ দাও তোমরা ঠিক জায়গায় এসেছো এখানে কাউকে তোমাদের দরকার আছে ভগবানের লীলাও সত্যি আমি কিছু বুঝতে পারছি না আমাদের দরকার কার কিছু না কিছু বছর আগে এক মহিলা এখানে এসেছিল সে এখানে তার একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছিল সে তার কন্যা সন্তানকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল আমার মেয়েকে বাঁচাও কেউ আছো আমার মেয়েকে বাঁচাও এইরকম বলতে বলতে সে নিজের প্রাণটাই ত্যাগ করে ফেললো সেই থেকে ওই বাচ্চাটাকে আমি মানুষ করেছি ও বারবার বলতো আমার আমার মা মা কোথায় কবে আসবে এই রকম জিজ্ঞাসা আমি বলেছিলাম তোমার মা ঠিক আসবে এবার তুমি চলে এসেছ তোমাকেই ওর মা হতে হবে ওর দেখাশোনা করতে হবে তুমি এখানেই থাকতে পারো তোমার যা যা দরকার আমি এনে দেবো ওই মায়াবী গাছটা তাকে বললো হ্যাঁ নিশ্চয় আমি ওকে নিজের মেয়ের মতনই ভালোবাসব তারপর ওই মায়াবী গাছটা ললিতা দেখো কে এসেছে তারপর ললিতা দৌড়ে তার কাছে এলো তারপর রজনী এবং কীর্তি নৌকা থেকে কিনারাতে নামলো ললিতা তাকে দেখে মা তুমি চলে এসেছো তুমি এত বছর আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে তাকে লাগলো কিছু কাজের জন্য গিয়েছিলাম মা তাই ওখানে রয়ে গেছিলাম এই দেখো এটা তোমার বোন কীর্তি ললিতা কীর্তিকে বললো বোন আমরা খুব খেলা করব। এই কথা বলল। তারপর তারা দুজন বোন একে অপরের গলা চুরি ধরলো ললিতা মায়াবী গাছের সমস্ত কথা বিশ্বাস করলো মায়াবী গাছটায় যে তার মা বাবা সেটা সে মেনে নিল মায়াবী ওই গাছটা তাদের জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে ফেললো তারা তিনজন খুশি খুশি ওই ঘরেতে থাকতে লাগলো রজনী কীর্তি এবং ললিতাকে খুব ভালো করে দেখাশোনা করতে লাগলো ললিতা তার মায়ের ভালোবাসা পেয়ে খুবই খুশি হলো এটা দেখে ওই মায়াবী গাছটা কার কোথায় কিভাবে দরকার প্রভু সব ঠিক জানে ওনার লীলা সত্যি অসাধারণ এই কথা বলল। এইভাবেই তারা তিনজন ওই কুঁড়ে ঘরেতে সুখের শান্তিতে বাকি জীবনটা কাটাতে লাগলো